আজকে রানুদির সঙ্গে দেখা করতে যাবার দিন, কারণ আগে থেকেই ফিক্স করা ছিল আর গাড়ি বলা আছে। তো ভোর মানে ভোরই বলা চলে 4:15তে গাড়ি বলা আছে, সেই অনুযায়ী আমি রাতের দিকেই সব কিছু রেডি করে রেখেছিলাম যে ড্রেসগুলো পরে যাব। আর এখানে নর্মালি আমি একটা ফ্রুটির বোতলে জল নিয়েছি আর একটা ট্রাইপড নিয়েছি, আর শীতকাল যেহেতু লিপ বামটা খালি নিয়েছি, একটা সানগ্লাস নিয়েছি, একটা পার্স, নর্মাল পার্স নিয়েছি, যেহেতু হাতে নেব না আমি একটা ব্যাগের মধ্যে নেব এই ছোট ব্যাগটা। এর মধ্যে রানুদের জন্য কিছু খাবার আছে, কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করব। আর ওই ওর ভেতরেই এই সব জিনিসগুলো নেব, তাই যার জন্য ছোট ছোট করে নিয়েছি। তো রেডি হয়ে গেছি, কিন্তু তার আগে আমার চা খাওয়া হয়ে গেছে। তো গাড়ি আমার ননদ যাবে, তো ওদের ওখান থেকে আসবে, আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট দূরত্ব। তো গাড়ি এলে ওখান থেকে ওকে তুলে তারপরে আমাদের বাড়ি হয়ে যাবে। তো বসে আছি, তো প্রচণ্ড ঠান্ডা, একটা নিঃশ্বাসের যেন একটা ঠান্ডা ভাব হচ্ছে। তো তার জন্য আমি এখানে কিন্তু কফি মগে কোনো কফি বা চা খাচ্ছি না, কারণ চা আমার আগে খাওয়া হয়ে গেছে। তো এখন নর্মাল একটু গরম জল অল্প করে একদম খাচ্ছি, আর বেশি জল খাবো না, কারণ যেহেতু লোকাল ট্রেনে যাওয়া, 2 ঘন্টা জার্নি ব্যাপার আছে। শিয়ালদহ টু শান্তিপুর লোকালে আমরা যাব, আর এখান থেকেও টোটো করে ধুলাগড় যাব, ধুলাগড় থেকে ওখানে বাসে চাপব। আর দেখো বাসেতে চেপেছি, তখন মনে হচ্ছে তখন 4:45 হবে হয়তো, কারণ ঘড়ি দেখিনি। তো গাড়িতে কেউ নেই বাসটাতে, সিটিসি বাস ধুলাগড় থেকে, তো টোটো আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে। আর সিটিসি বাসে শুধু আমি, আমার ননদ, আর এই যে ননদের স্টুডেন্ট, আর এই যে ড্রাইভার দাদা, আর কিন্তু কেউ নেই। তবে একটুখানি যাবার পরে বাসেতে কিন্তু পা দেবার জায়গা ছিল না, তো আমাদের ভাগ্য ভালো ছিল, যাওয়ার সময় কিন্তু আমরা বসে গেছি। আর এখানে দেখো ফ্রুট মার্কেটটা অনেকক্ষণ থেকেই দেখছি কত রকমের ফল, আমি ভেবেছি হয়তো একটুখানি হয়তো বিক্রি করছে, কিন্তু তারপরে দেখলাম যে পুরো শিয়ালদহ স্টেশন পর্যন্ত এরকম ফ্রেশ ফ্রেশ মানে ফ্রুট বিক্রি হচ্ছে সব রকম। মানে আমার তো দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম একটুখানি তো ক্যাপচার করি, যেহেতু আমার ভালো লাগছে তো তোমাদের জন্য মানে আমার ভালো লাগাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু আমরা যাচ্ছি, তো এখান থেকে কিছু নেওয়াটা অসম্ভব ব্যাপার, কারণ ক্যারি করতে পারা যাবে না, নিয়ে যাব আবার নিয়ে আসব, সেই জন্য আমি কিছু নিলাম না। কিন্তু মনটা খুব করছিলো যে এখান থেকে যা ফ্রুট মানে নিই। আর রানুদির জন্য অনেক কিছুই নেওয়া হয়েছে, আর যেহেতু রানুদি কিন্তু মানে খাওয়া দাওয়া মানে ওর মুডের ওপর নির্ভর করে, তো তার জন্য মানে বেশি কিছু নেবার সেরকম ইচ্ছা নেই, যা নিয়েছি তাই ওখান থেকে খাবার খালি নেব। আর দেখো স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু তখন বাজে 6:15, তার মানে ভাবো আমরা কত ভোরে উঠেছি। আমি তো উঠেছি 3টে, আর আমার ননদও ফোন করলো আমাকে, তখন আমি উঠে গেছি। আর এখানে টিকিটের জন্য আমি দাঁড়িয়ে আছি। আর হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন আমরা স্টেশনে বসে আছি, এখন 7:00 7:08, ওই 7:10 মতো হয়েছে। এখন ট্রেন আসেনি, ট্রেন এলে আমরা যাব। আর আমরা রানুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমরা 3 জনে যাচ্ছি, আমি, আমার ননদ, আর ননদের একটা স্টুডেন্ট আছে, আর 3 জনে যাচ্ছি। এখন ট্রেনে উঠবো, ট্রেনে উঠলে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখছি রানুদির মুড় কীরকম থাকে, মুড় হিসাবে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে, দেখাই যাক। ভগবানের কাছে প্রার্থনা করি যেন মুডটা ভালো থাকে আর আমাদের সঙ্গে ভালো করে কথা বলে। তো চলো দেখা হচ্ছে পরে কিছুক্ষণের মধ্যে। তারপরে আমরা 7:20 ট্রেনেতে আমরা গেছি, মানে 7:20 ট্রেন ছিল। ট্রেনেতে উঠেও আমরা সিট পেয়েছি, আর এখানে দেখো একটা কত সুন্দর মানে কী বলবো, দিদিই বলি, কারণ ওদেরকে ওইভাবে বলাটা ঠিক নয়, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর যেহেতু আমি ওকে দেখছিলাম, ও বুঝতে পেরেছে, ও কিন্তু আমার সঙ্গে একটু ইয়ার্কি করে গেল। আর যাক, আমি বসে আছি, আর ব্যাগটা কিন্তু আমি ভালো করে নিয়ে আছি, কারণ আমার বর ভালো করে বলে দিয়েছে যে মানে যাচ্ছ ট্রেনে করে ব্যাগ আর মোবাইল কিন্তু খুব সাবধানে নেবে আর সাবধানে যাবে, কারণ যেহেতু জংশন কিনা, শিয়ালদহ রয়েছে আর রানাঘাট জংশন, তো সেই জন্য আমাকে একটু কেয়ারফুলি থাকতে বললো। তো আমরা দেখো প্রায় 2 ঘন্টার পরে আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি, আর জংশনে নেমে গেছি। তারপরে এখান থেকে মানে রানুদির বাড়িতে মানে উদ্দেশ্যে যাব, তো এখান থেকে টোটো করব। তো ভিডিওটা কন্টিনিউ করব পরের পার্টে, মানে পার্ট 2-তে। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা অবশ্যই দেখো আর লাইক কমেন্ট করো। চলো দেখা হচ্ছে পরের পার্টে, কন্টিনিউ করো।